ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে একটি অন্যতম স্তম্ভ। প্রত্যেক ধনী পূর্ণবয়স্ক মুসলমানদের উপর হজ পালন করা ফরজ। প্রত্যেক বছর ব্রিটেন থেকে কয়েক হাজার প্রবাসী বাঙালি পবিত্র হজ পালন করতে মক্কা মদিনাতে যান। হজ যাত্রীদের বাস্যানুযায়ী জানা যায়, কিছু সংখ্যক হজ এজেন্ট তাদের অদক্ষতা ও অব্যবস্থাপনা ও সৌদি সরকারের উদাসীনতার ধরুন হজ যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হন। এদিকে বেশ কয়েকটি হজ এজেন্ট তাদের ভালো সার্ভিসের জন্য প্রশংসা কুড়িয়েছে। তারা এবং সৌদি সরকার যদি আরো আন্তরিক হয় তাহলে ভালো সার্ভিস প্রদান করতে পারবে বলে হজ যাত্রীরা আশা প্রকাশ করেছেন। হজযাত্রীদের হজ পালন করতে গিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান। বারোর এক্সপিরিয়েন্স থেকে খুব ভালো, আলহামদুলিল্লাহ অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। তো এখন কু হাজরে আগামীতে হাজিগুলোর ইম্প্রুভমেন্ট করার দায় আমার কিছু সাজেশন আছে। একটা কিছু সাজেশন তো হাজিগুলোর নিজের তারা কিতা ইম্প্রুভমেন্ট করতে পারবা, তারা হজ আইবার আগে প্রপার ট্রেনিং নিয়া স্টাডি করিয়া আইতা। অনেকে দেখা যায় হজর মসলা মশাইল মাশাল্লাহ ফরিয়া আইন, কিন্তু হজর যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে একটার ব্যাপারে কোনো ট্রেনিং লই আইন না। লিডার হলে তারা কিতা করতে পারবা যে একটা হাজিগুলোর হজরে ইম্প্রুভ করে। গ্রুপ লিডার হকলোর দায় পয়লা নম্বর আমার তারা সাজেশন থাকবো যে তারা দে নিড টু বি অনেস্ট, যে যতক্ষণ তারা ডেলিভার করতে পারবা অতক্ষণ কইতা, এটা কি বেশ কইতা না যত যে আর যে একটা খুন এটা ডেলিভার কর। আর সেকেন্ডলি দে নিড টু বি দে উইথ দে গ্রুপ অল দ্য টাইম। তো শারীরিক অবস্থান আল্লাহর মেহরবানিতে ভালো বিদায় আমি করতে পারছি, কিন্তু আমার বয়সের অনেক লোক দেখছি বাংলাদেশ থেকে এসে ওই কাপড় নষ্ট করে ফেলছে। তবে লাইফ টাইম একবারও করেন, হয়তো যে আল্লাহর হুকুম হয় বারবার করা যায়, কিন্তু আমরা ইয়া দেখলাম যে তারা প্রমিস করে নিবাবে হয় না। একটা রুমও প্রায় সময় মেইনলি বেশি ওভার ক্রাউডেড হয়ে যায়, যে রুমও তিনজন মানুষ হয় তখন সাতজন মানুষ হয়, আর প্রায় সময় তারা জেলা খোয়ানজন জিয়ার অত মেলা মেলা লইয়া যাইবা টাইম টেবিল মতো কইম। যেহেতু আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে একটা হজ হজের উপলক্ষে নিয়তে আইসি, আমরা আর মানে যে ধরনের প্রমিস করিয়া আনা হয় এইভাবে কোনো ধরনের কোনো জিও ফিলফুল হয় না। আচ্ছা, ফর ইনস্ট্যান্স মনে করো হলো সত্য যেটা আমরার বাই হলে ব্যবসা করেন, কিন্তু হাজি হলোর এই পরিমাণ পরিবেশ পরিস্থিতির মাঝে ফালাইন যারা এবাদত বন্দিগি করতে তারার খুবই কষ্ট হয়। আমি অনুরোধ করবো আপনারা রে চ্যানেল এসরে এবং সমগ্র মুসলিম বিশ্বরে যে যারা হজ লইয়া ব্যবসা করে এরারে এমন ধরনের সহযোগিতা করার দরকার জেলা তারা ব্যাক করিয়া আন, যে তারা শুধু ব্যবসা লাগে নাকি এইটুই আমার কাম্য থাকবো। হাজি সাহেবরা যে সমস্যাগুলো ধরে তুলছেন এইগুলো অনেকটাই সত্য, কিন্তু সৌদি গভর্নমেন্টের যে হজ সম্পর্কে যেভাবে ম্যানেজমেন্ট আছে এইটার সাথে আর লন্ডনের ট্রাভেলস ব্যবসায়ীদের সাথে যতক্ষণ পর্যন্ত ওনারা এক হইতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাজি সাহেবদের কমপ্লেনটাই সঠিক থাকবে। বাচ্চা তারা আমি দেখছি যে ওইদিকে ভাও দিয়া শুয়েছে জি কিবলার দিকে, পরে আমি তাদেরকে বলছি যে না ওইটা উল্টা করো। এইরকম মানে প্রত্যেক রুমে আপনি, আর যে হোটেলে আমরা ছিলাম ওইটা ফাইভ স্টার হোটেল ছিল, কিন্তু আসলে ফাইভ স্টার কি তাই এটা কোনো স্টারই বলতে পারেন না। কষ্ট এইগুলা ভুক্তি আমরা স্বীকার করি, ইনশাল্লাহ তারা সার্ভিস তো অনেক ভালো আছে, এরপরেও তারা যদি আরো কিছু অর্গানাইজ করে তারা করেন এগুলো আরো ভালো হইব আর কি। কিন্তু একটা সময় বলে না না আমাদের আর কিছু নাই, আমার বাস পাবো না, মলে বলে বাস নাই, পায়ে হেঁটে যেতে হবে, হ্যাঁ পায়ে হেঁটে যেতে হবে। তখন যখন ফোর্স করলাম তাহলে মলিম অফিসে লোক এসে বললো যে থেকে এক ঘন্টার মধ্যে তোমার দিচ্ছে। বাংলাদেশ থেকে আওয়াজ যাত্রী নিয়ে আমরা স্বাভাবিক ফ্যামিলি লিয়েও তখন এর থেকে আরো বেশি দুর্ভোগ। আমরা জাস্ট মেকিং থিংস আপ অ্যাজ দে গো অ্যালং, আই মিন দে ওয়োক এভেন আপ এট 2 o'clock in the morning, ফোর্স আস আউট, দে ডিডন্ট গিভ আস চান্স টু ডু প্রেয়ারস অর নাথিং, লাইক অন দ্য রোড, অন দ্য রোড, গেট আউট, গেট আউট, গেট আউট। আল্লাহ সুবহান, যারা আমরা আনছেন আল্লাহ তারাও বালা, কিন্তু তারা তো যদি একটু টাইম ইমপ্রুভ করেন ইমানের দিক দিকে আর তারা দেলা কইয়া আনেন ওলা দিন দেই ওলা শুভ শুক্রিয়া একটু। হজ সার্ভিস এজেন্টরা সুদক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করবেন এবং সৌদি গভর্নমেন্ট হজ যাত্রীদের সমস্যার দিকে আশু দৃষ্টি দিবেন, এই প্রত্যাশা হাজিদের। মোহাম্মদ শাহজাহান, চ্যানেল এস নিউজ, সৌদি আরব।